বাস্তবে আমি শিল্পী, আপনাদের চেষ্টা করি আনন্দ দেওয়ার, খলনায়কের ভূমিকা অভিনয় করি, সারাক্ষণ কমেডি করলাম, হাসলেন আপনারা, আমার ভালো লেগেছে, আপনাদের হাসাতে পেরেছি, আনন্দ দিতে পেরেছি। কিন্তু যে কথাগুলো বলবো সেটা আজকের যুগের বাস্তব কথা। যাদের বয়স, এখানে অনেক বন্ধু আছেন, তাদের বয়স 18 থেকে 35, তাদের হাতে আজকের ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাওয়ার ভার। কিন্তু বন্ধু আপনারা কখনো ভেবেও দেখেন না, আপনারা কখনো ভাবেন না আপনাদের কি দায়িত্ব। 71 বছর পার হয়ে গেছে, আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়ে গেছে বন্ধু। এই ভারতবর্ষকে স্বাধীন করার জন্য হাজার হাজার লাখ লাখ তরুণ তরতাজা প্রাণ জীবন দিয়েছিলেন, রক্ত দিয়েছিলেন, এনে দিয়েছিলেন আমাদের স্বপ্নের স্বাধীনতা। আমরা তাদের উত্তরসূরিরা সেই স্বাধীন ভারতবর্ষে আজ বাস করছি, সুন্দরভাবে বাস করছি, তাই না? কোন ভারতবর্ষ বন্ধু ভেবে দেখেছেন কখনো? সামান্য সম্পত্তির লোভে ভাই ভাইয়ের বুকে ছুরি বসায়, বন্ধু বন্ধুকে বিশ্বাস করে না। চরম উশৃঙ্খল যুব সমাজ, যে যুব সমাজ হাজারে হাজারে লাখে লাখে ইংরেজদের বুলেটের সামনে বুক পেতে দিয়েছিল, রক্ত দিয়েছিল, জীবন দিয়েছিল, এনে দিয়েছিল আমাদের স্বপ্নের স্বাধীনতা, সেই যুব সমাজ আজ মদে ডুবে যাচ্ছে, নেশায় ডুবে যাচ্ছে, ড্রাগসে ডুবে যাচ্ছে, মানুষকে অপমান করার আনন্দে নতুন খেলায় মেতে উঠেছে। এই ভারতবর্ষের স্বপ্ন দেখেছিলেন সেই সব তরুণ স্বাধীনতা সংগ্রামীরা, যারা যুদ্ধ করেছিলেন 200 বছর ধরে, এনে দিয়েছিলেন যাতে আমরা স্বাধীন ভারতবর্ষে সুন্দরভাবে বাস করতে পারি। এ কোন ভারতবর্ষ বন্ধু? ভারতবর্ষের সম্মান আজ বিদেশের মাটিতে বিক্রি হয়। যখনই জন্ম নেয় কোনো ডাক্তার, ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক, ভারতবর্ষ তাকে যোগ্য ঠিকানা দিয়ে ভারতবর্ষের বুকে তার ঠিকানা দিতে পারে না। তাই ভারতবর্ষের ঠিকানা, ভারতবর্ষের সম্মানদের ঠিকানা আজ বিদেশ চলে যাচ্ছে তারা। তাদের নাম NRI, নন রেসিডেন্সিয়াল ইন্ডিয়ান্স। তারা আজ বিদেশের মাটিতে তাদের জীবন, আজকে তারা সেখানে বসবাস করছে। ভারতবর্ষের প্রত্যেকটি মানুষের বিবেক আজ পাগল, প্রত্যেকটি মানুষ হাজার হাজার উদাহরণ। আপনি প্রশ্ন করবেন আমাকে কি বলছেন সবার বিবেক? হ্যাঁ বন্ধু, আপনাকে একটা উদাহরণ দিচ্ছি, প্রশ্ন করুন আপনার চেতনাকে। ধরুন আপনার কোনো আত্মীয়র বিয়ে, আপনি সেই আত্মীয়র বিয়ে খেতে আপনার বাড়ি থেকে 50-60 কিলোমিটার দূরে গেছেন একটা গাড়ি করে। গাড়িতে আপনার সঙ্গে গেছেন আপনার মা, আপনার বাবা, আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার বোন। আত্মীয়র বিয়ে বলে কথা, একটু দেরি হয়ে গেছে বন্ধু ফিরতে, মাঝরাত রাত্রি 1টা-2টো বাজে ফিরছেন শুনশান রাস্তা। হঠাৎ হেডলাইটের আলো দেখলেন 5-6 জন নরখাদক দুষ্কৃতী কোনো রেল লাইনের ধারে ঝুপড়ি থেকে, কোনো বস্তি থেকে, যাদের ঘরে থাকে না কোলাপসিবল গেট, সেই ঘর থেকে ছুরি চাকু বোমা পিস্তল দেখে একটা 15-16 বছরের মেয়েকে তুলে নিয়ে এসছে। মেয়েটাকে টেনে হিঁচড়ে রাস্তার উপর আপনি হেডলাইটের আলো দেখছেন পার করে নিয়ে যাচ্ছে। মেয়েটি চিৎকার করছে, বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো আমাকে বাঁচাও। গাড়ি থামাবেন আপনার? গাড়ি থামিয়ে আপনার গাড়িতে উপস্থিত সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়বেন কি সেই নরখাদক দুষ্কৃতীদের উপর, ওই ফুলের মতো 15-16 বছরের মেয়েটাকে বাঁচানোর জন্য? আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার মা, আপনার বোন সমানভাবে আক্রান্ত হতে পারে ওই মেয়েটির মতো, ওই নরখাদক দুষ্কৃতীদের হাতে, যাদের চেনা যায় না দিনের আলোয়, রাতের অন্ধকারে মদ খেয়ে তাদের আসল চেহারাটা বেরিয়ে আছে, বেরিয়ে পড়ে শিকার খুঁজতে। আমি আপনি কেউ গাড়ি থামাবো না, আমরা ড্রাইভারকে বলবো টান, গাড়িটা টান, এখান থেকে বেরিয়ে চল, বেরো, এগো, পালা। কিন্তু আপনার বিবেক, আপনার বিবেকের কোনো কোণ থেকে কি কেউ বলবে না? মাত্র 8 ঘন্টা 45 মিনিট, 1 ঘন্টার মধ্যে ওই ফুলের মতো 15-16 বছরের মেয়েটার নরম শরীরটাকে ওই 5-6 জন নরখাদক মিলে ছিঁড়ে টুকরো টুকরো করে খেয়ে ফেলবে, তারপর তার নিথর দেহটাকে মাঠের মধ্যে ফেলে রেখে চলে যাবে। পরের দিন সকালে একটা অ্যাম্বুলেন্স আসবে, একটা পুলিশের জিপ আসবে, তার নিথর দেহটাকে তুলে নিয়ে যাবে পোস্টমর্টেম করার জন্য। একটা খবর বেরোবে খবরের কাগজে ছোট্ট, ধর্ষণ করে খুন। খবরের কাগজের পাতায় চোখ রাখুন, দূরদর্শনের পর্দায় চোখ রাখুন, দেখবেন প্রত্যেক দিন পরিসংখ্যান বলছে প্রতি 22 মিনিটে একটা আমাদের ঘরের বোন লজ্জার লজ্জাহানি করা হচ্ছে, প্রতি 22 মিনিটে একটা আমাদের ঘরের বোন লজ্জারা গায়ে আগুন দিয়ে, বিষ খেয়ে, রেলে গলা দিয়ে অথবা ঘটনাস্থলে প্রাণ ত্যাগ করছে। শিয়ালদা স্টেশনে গেছেন কখনো? হাওড়া স্টেশনে দেখবেন পরনে শতচ্ছিন্ন সাদা শাড়ি 70-80 বছরের বৃদ্ধা অ্যালমুনিয়ামের থালা পেতে ভিক্ষে করছে। খেতে দিবি মা, ভিক্ষে দিবি মা, কে বলুন তো? ভারতবর্ষের মনুষ্যত্ব দেবী,
বিক্রি হয়ে গেছে। এই ভারতবর্ষের স্বপ্ন দেখেছিলেন সেই সব তরুণ স্বাধীনতা সংগ্রামীরা, যারা হাজারে হাজারে লাখে লাখে জীবন দিয়ে রক্ত দিয়ে এনে দিয়েছিলেন আমাদের স্বপ্নের স্বাধীনতা। এ কোন ভারতবর্ষ বন্ধু? নেতারা সেদিনও ছিলেন, নেতারা আজও আছেন। নেতাজি সুভাষচন্দ্র বোস, মাস্টারদা সূর্য সেন, বিনয় বাদল, দীনেশ শ্রী অরবিন্দ, বাল গঙ্গাধর তিলক, হাজার হাজার নেতা দেশের জন্য জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, স্বাধীনতা এনে দিয়েছেন। আর আজকের নেতারা, তাদের কথা নাই বা বললাম। তখনকার দিনের নেতাদের দেখে, তখনকার দিনের সুজলা সুফলা ভারতবর্ষকে দেখে বিপ্লবী কবি নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায় লিখে গিয়েছিলেন, ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা। রাজ আজ যদি বিপ্লবী কবি নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায় বেঁচে থাকতেন, তাহলে ভারতবর্ষের কুৎসিত নির্মম নিষ্ঠুর রূপটাকে দেখে, আজকের মোদে ডুবে যাওয়া উশৃঙ্খল যুব সমাজকে দেখে, আজকের রাজনৈতিক নেতাদের দেখে হয়তো লিখতেন, বন্ধু হয়তো লিখতেন, গোলাবারুদার বোমায় ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা। রাজনীতিতে তৈরি সে দেশ দুর্নীতিতে ঘেরা, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, বলতে মাগো লজ্জা করে। সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। গাইতে পারি না, লাইটিং অফ করুন, লাইটিং অফ করুন। গাইতে পারি না, গান গাই না, কখনো গাই না, কোন অনুষ্ঠানে না, কখনো কোন বিড়ি জ্বালাইলে গাইটা গানটা গাও, নাকাবন্দি গানটা গাও। কেউ বলে না স্যারে যা আছে আচ্ছা গাও, বাজানো হয় 30 সেকেন্ডের জন্য 23শে জানুয়ারি, 26শে জানুয়ারি, 15ই আগস্ট, 30 সেকেন্ডের জন্য পতাকা তোলার সময় বাজানো হয়, ফেসবুকে আপডেট দেওয়া হয়, হোয়াটসঅ্যাপে ছবি পাঠানো হয়, কাজের কাজ আর কিচ্ছু হয় না। 17 থেকে 35 বন্ধুরা, একটু ভাবার সময় এসছে, নতুন স্বাধীনতার লড়াই, একটু মানুষের পাশে দাঁড়ানোর লড়াই, একটু ভালোবাসার লড়াই লড়তে হবে বন্ধু। পাশের বাড়ির মানুষটা, রাস্তায় মানুষটা বিপদে পড়লে আগে তাকে বিপদ থেকে উদ্ধার করুন, সে কোন রঙের কোন কালারের সেটা পরে দেখবেন, আগে মানুষটাকে বিপদ থেকে উদ্ধার করুন। আপনি ভগবান না করুন কখনো বিপদে পড়লে সেই মানুষটা আগে আপনার পাশে ঝাঁপিয়ে পড়বে, এইভাবে তৈরি হবে ভালোবাসার সেতু বন্ধন। ভালোবাসা একমাত্র গড়ে, ভালোবাসা শিশুর মতো, ভালোবাসা ফুলের মতো, ভালোবাসা বেঁচে থাকে। হিংসা ক্ষমতার লোভ কোনোদিন কিছু জয় করতে পারেনি, কোনোদিন পারবে না। মানুষকে অপমান করে কিচ্ছু পাওয়া যায় না, একমাত্র ভালোবাসা জেতায়। ভালোবাসুন বন্ধু। 5 জন যুবক আজকের ভারতবর্ষে 5 মিনিটের মধ্যে একত্রিত হয় মদ খাওয়ার জন্য, মানিব্যাগ থেকে টাকা বেরোয়, মদের বোতল কেনা হয়, মদের আসর বসে। 5 জন যুবক 10 মিনিটের মধ্যে একত্রিত হয় কাউকে মারতে যাওয়ার জন্য, কাউকে অপমান করার জন্য। 5 জন যুবককে 1 মাস ধরে একত্রিত করা যায় না, যে চল এলাকায় খুঁজে দেখবো, কোনো বৃদ্ধ বৃদ্ধা পয়সার অভাবে খেতে পাচ্ছে না, ডাক্তার দেখাতে পাচ্ছে না, ওষুধ চা তুলে তার বাড়িতে একটু ওষুধ একটু খাবার পৌঁছে দেব, পাওয়া যায় না। এলাকায় কোনো বাচ্চা পড়াশোনা করতে পাচ্ছে না, লেখাপড়া করতে পাচ্ছে না, তার দুটো বই খাতা কেনার পয়সা নেই, এলাকা থেকে 5 টাকা 10 টাকা চা তুলে আমরা 5 জন যুবক তাকে একটু লেখাপড়া করার সুযোগ করে দেব, পাওয়া যায় না। পেতে হবে বন্ধু, গড়তে হবে সেই ভারতবর্ষ, ভালোবাসার ভারতবর্ষ গড়তে হবে, একটা সুন্দর ভারতবর্ষ গড়তে হবে। মায়ের কাছে প্রার্থনা করুন, মা গো ভালোবাসার আজকে বড় সংকট, ভারতবর্ষকে একটু ভালোবাসা দাও, একমাত্র ভালোবাসা পারে গড়তে। হিংসা ছেড়ে দিন বন্ধু, হিংসা মারামারি উত্তেজনা ছেড়ে দিন বন্ধু, একটু ভালোবাসুন, আমার বিশ্বাস আমরা পারব, ভারতবর্ষের কোনো না কোনো কোণ থেকে সেই ভালোবাসার ভারতবর্ষ গড়বো আমরা একটা দিন, হয়তো 5 বছর পরে গড়বো আমি দেখে যেতে পারবো, 50 বছর পরে গড়বো আমি দেখে যেতে পারবো না, 500 বছর পরে গড়বো, 5000 বছর পরে হলেও গড়বো সেই ভারতবর্ষ,
যেখানে থাকবে না কোনো হিংসা, কোনো দলদলি, কোনো ভেদাভেদ, কোনো সাম্প্রদায়িকতা, কোনো হিংসা, কোনো রাজনীতি, কিচ্ছু থাকবে না, থাকবে শুধু ভালোবাসা, শুধু ভালোবাসা। আর সেই দিন সমস্ত ভারতবাসী পৃথিবীবাসীর কাছে মাথা উঁচু করে কাশ্মীর থেকে কন্যাকুমারিকা পর্যন্ত একসাথে সুরে সুর মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে গাইব সেই গান, একসাথে গাইব। সারে জাহান সে আচ্ছা হিন্দুস্তান আমারা, সারে জাহান সে আচ্ছা হিন্দুস্তান আমারা, সারে জাহান সে আচ্ছা হিন্দুস্তান আমারা। জয়।